আসসালামু আলাইকুম, এবিএস নিউজ পিটিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, করোনা ভাইরাস মহামারীর মধ্যেই চলতি অর্থবছরে মাথাপিছু জিডিপির হারে ভারতকে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। আর এই তথ্য গত মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে জানানো হয়। এরপর থেকেই ভারতে এটা নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছে যে বাংলাদেশের মতো একটি ছোট দেশ কিভাবে ভারতকে ছাড়িয়ে গেল। ভারতীয় গণমাধ্যমগুলোতে বাংলাদেশের অগ্রগতির সঙ্গে ভারতের তুলনা করে চলছে চুলচেরা বিশ্লেষণ। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, 2020 অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু জিডিপি বেড়ে দাঁড়াবে 1,887.97 মার্কিন ডলার, যা গত বছরের তুলনায় 3.96% বেশি। বিপরীতে চলতি অর্থবছরে ভারতের মাথাপিছু জিডিপি হবে $1,877, যা গত অর্থবছরের তুলনায় অন্তত 10.3% কম। ভারতীয় অনেক ভক্তদের দাবি, আগামী 6 বছরের মধ্যে আবার ভারত বাংলাদেশকে পিছনে ফেলে এগিয়ে যাবে, কিন্তু এই দাবিটি অত্যন্ত দুর্বল। কারণ ভারত এখনও করোনা পরিস্থিতি সামাল দিতে পারছে না, আর বাংলাদেশ তো বসে থাকবে না। এবং জিডিপির হিসাব একটি ক্রিকেট ম্যাচের মতো নয় যে একটি ম্যাচ হারলে পরের ম্যাচটিতে জিতেই যাবে। জিডিপি অর্জন করতে প্রচুর সাধনা এবং সময়ের প্রয়োজন হয়, সেটি হুট করে বাড়িও না নিচেও নামে না। প্রিয় ভিউয়ার্স, মাথাপিছু জিডিপির হিসেবে কয়েক বছর আগেও বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়েছিল ভারত, কিন্তু ধারাবাহিক উন্নতির মাধ্যমে বাংলাদেশ সেই ব্যবধান কমিয়ে এনেছে। এই তো 5 বছর আগেও ভারতের মাথাপিছু জিডিপি ছিল বাংলাদেশের চেয়ে প্রায় 40% বেশি, কিন্তু এই 5 বছরে বাংলাদেশের মাথাপিছু জিডিপি বেড়েছে অন্তত 9.1% হারে। বিপরীতে ভারতের মাথাপিছু জিডিপি প্রবৃদ্ধি ছিল 3.2% করে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য মতে 2002 সালের পর থেকেই বাংলাদেশের মাথাপিছু জিডিপি আর কখনোই কমেনি। তবে 2012 সালে ভারতের মাথাপিছু জিডিপি অন্তত 1% কমে গিয়েছিল বলে জানিয়েছে বিজনেস স্ট্যান্ডার্ড। আর শুধু ভারতকে ছাড়ানোই নয়, চলতি অর্থবছরে মাথাপিছু জিডিপির হার হিসাবে দক্ষিণ এশিয়ার শীর্ষ এবং গোটা এশিয়ার মধ্যে চতুর্থ হতে চলেছে বাংলাদেশ। এছাড়া করোনা মহামারীর মধ্যে বাংলাদেশের মাথাপিছু জিডিপির হার হবে গোটা বিশ্বের মধ্যে ষষ্ঠ। এদিকে এবারই প্রথম মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি হলেও বেশ কিছু সামাজিক সূচকে বাংলাদেশ প্রতিবেশী দেশটিকে ছাড়িয়ে গেছে আরও 6 বছর আগে। যেমন ভারতের মেয়েদের তুলনায় বাংলাদেশের মেয়েদের শিক্ষার হার বেশি ও নারী প্রতি জন্মহার কম। এছাড়া ভারতের তুলনায় বাংলাদেশের নবজাতকের ও 5 বছরের নিচে শিশু মৃত্যুর হারও কম। এদিকে গত 6 বছরে রপ্তানি সেক্টরেও বাংলাদেশের বেড়েছে 60%, সেক্ষেত্রে ভারতের 0%। এদিকে আন্তর্জাতিক একটি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বলেছে, অর্থনীতির বিচারে আগামী দশক হবে এশিয়ার এবং এই মহাদেশের দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান হবে খুবই উল্লেখযোগ্য। ব্যাংকের ভারতভিত্তিক গবেষণা শাখার প্রধান মাধুর ঝা এবং সারা বিশ্বে ব্যাংকটির প্রধান অর্থনীতিবিদ ডেভিড ম্যান এই গবেষণা পরিচালনা করেছেন। গবেষণায় আরও বলা হয়েছে, মাথাপিছু আয়ের হিসাবে আগামী 1 দশকে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ। আর তারই এক হিসেব দিতে গিয়ে ব্যাংকটি বলেছে, বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় যেখানে $1,600, সেখানে 2030 সালে এই আয় দাঁড়াবে $5,700, আর একই সময়ে ভারতের মাথাপিছু আয় হবে $5,400। এদিকে এশীয় উন্নয়ন ব্যাংক ADB জানিয়েছে, গত অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার ছিল 5.2%, যা এশিয়ার 46টি দেশের মধ্যে সর্বোচ্চ, আর ভারতের অর্থনীতি এই সময় সংকুচিত হয়েছে 9%। কাজেই এই অর্থবছরে বাংলাদেশ ভারতকে ছাড়িয়ে গেছে এই বিষয়টি নিয়ে ভারতীয় মিডিয়া যে নেতিবাচক বিতর্ক সৃষ্টি করেছে তা না করে বাংলাদেশকে ভারতের অভিনন্দন জানালেই প্রকৃত বন্ধুত্বের পরিচয় মিলত। প্রিয় ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।